আমার উন্নয়নের ডিকশনারি বলি আমি, সেটি হচ্ছে আমাকে যদি বলেন যে কি উন্নয়ন করেছেন, আমার সাধারণ সম্পাদক যা বলল আমি বলতে পারবো না, এখনই বলতে পারবো না। সুতরাং যদি উন্নয়নের কথা শুনতে চান তাকে ঘণ্টাখানেক সময় দিতে হবে। ওসি স্যার নতুন এসেছেন, এখনো এক সভাগের এক ভাগের কথাও সম্ভব বলে নাই যে যে। সুতরাং ঘণ্টা দুয়েক সময় দিলে যে সব মুখস্থ বলে যেতে পারবে কোন উন্নয়ন কোন রাস্তা কোন জায়গায় কোন দিক দিয়ে গেছে এবং কোনটি বাকি আছে। আমি তার এই মেধারকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আমি মনে করি দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, খুবই ভালো। স্যার আমরা যে রাস্তাটি এসেছি মারিয়ালা থেকে আপনার হাজরাখালী, এই রাস্তাটি কিন্তু চলমান ছিল। এই রাস্তাটি শুধু স্যার এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে এটা সম্পন্ন করা সম্ভব হয় নাই। ইতিমধ্যে স্যার আমাদের বালিয়াখালীতে একটি রাস্তার কাজ চলমান, ইতিমধ্যে আপনি ভিজিট করে এসেছেন যে মশকুর থেকে বাসতলা ব্রিজ, এই বাসতলা ব্রিজও আপনার করা। মশকুর থেকে রাস্তাটি হয়ে গেলে কালীগঞ্জের সাথে আমাদের একটা সংযোগ স্থাপিত হবে, এবং মশকুর বাজার থেকে স্যার যে রাস্তাটি পুইজালা বৌদির খ্যাঘাট হয়ে চলে গেছে, ওপারে হচ্ছে খাজড়ার কাপসান্ডা, তাহলে আপনার কালীগঞ্জে যত তরি তরকারি যত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কালীগঞ্জ থেকে এদিকে আনতে পারবো। ইতিমধ্যে স্যার আপনি যে 142 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, তার ভিতরে স্যার আপনি ঘোলাতলায় 55 লক্ষ টাকা এবং আমাদের প্রতাপনগরের ত্রিমোহনীতে 55 লক্ষ টাকা, আর এই জায়গায় এপারে 55 লক্ষ টাকা, বিশ্বটার পারে 55 লক্ষ টাকা, বৌদির খাগাট পুইজালা ওখানে 55 লক্ষ টাকা দিয়েছেন, ওপারে আপনার কাপসান্ডা 55 লক্ষ টাকা দিয়েছেন, নাটনা প্রতাপনগর 55 লক্ষ টাকা দিয়েছেন, আনুলিয়া 150 লক্ষ টাকা দিয়েছেন। এই 4 কোটি টাকা যদি স্যার ঘাটগুলো পাকা হয় তাহলে এই দেশের মানুষের কিন্তু আর চলাচলের অসুবিধা হবে না। এবং এখানে মানুষের একটা দাবি আছে স্যার, আসানসোলে যেহেতু ব্রিজ হয়ে গেছে, ওই মানিককালী ব্রিজের ফেরিটি যদি আমরা ঘোলাকলার এখানে আনতে পারি তাহলে প্রতাপনগরের সাথে আমাদের সাতক্ষীরা সরাসরি একটা সংযোগ। ইতিমধ্যে স্যার আপনি ঘোলাকলার থেকে নবীকি যে জায়গাটা ওখানে কিন্তু আপনি একটা ব্রিজ দিয়েছেন স্যার, ব্রিজের সম্ভাব্যতা যাচাই চলছে। ইতিমধ্যে স্যার খাজড়া এবারে জাইকির মহল ওখানে কিন্তু আপনি একটা ব্রিজ দিয়েছেন, সেটাও কিন্তু স্যার ফিজিবিলিটি চলছে। ওই ব্রিজটি যদি হয় তাহলে আমরা বর্দল হয়ে খাজড়ায় সরাসরি আমরা সুন্দরবনে যেতে পারবো। ইতিমধ্যে আপনি প্রতাপনগর থেকে একটা রাস্তা স্যার আপনি পাখিমারা হয়ে আমাদের পদ্মপুকুর হয়ে কিন্তু গাবড়ে নিয়ে যাচ্ছেন, ওই রাস্তাটি হয়ে গেলে স্যার আমরা প্রতাপনগর দিয়ে আমরা কিন্তু সুন্দরবনে যেতে পারবো। ইতিমধ্যে আপনি স্যার আমাদের দরগাপুরে বাঁকায় ওখানে একটা ব্রিজ দিয়েছেন, ব্রিজের কাজ চলছে, ওই ব্রিজটা হলে আমরা তালার সাথে আমরা সংযোগ করতে পারবো। ইতিমধ্যে আগে একটা ব্রিজ দিয়েছেন যেটা পাইগাছের সাথে সংযোগ হয়েছে। তো এইভাবে স্যার আপনি একটা নপাড়া ওপারে গাবতলা ওখানেও ব্রিজের কাজ চলছে স্যার। তো এইভাবে আমরা বলা যায় যে রাস্তাঘাটগুলো আপনি দিয়েছেন, এগুলো যদি দৃশ্যমান হয় এবং এই ব্রিজগুলো যদি হয়ে যায়, ঘাটগুলো যদি হয়ে যায়, তাহলে স্যার আশাশুনি উপজেলাকে দেখতে আসবে, বাংলাদেশ থেকে দেখতে আসবে। শুধু আমাদের যে আপনি স্কুল কলেজ, আজকে যেমন এলজিডি মিটিং আছে 3টা সাইক্লোন সেন্টারে স্যার, মানে বিদেশিরা আসছেন সেখানে মিটিং আছে, তো আপনি অসংখ্য সাইক্লোন সেন্টার দিয়েছেন, অসংখ্য প্রাইমারি স্কুলের বিল্ডিং দিয়েছেন, অসংখ্য হাই স্কুলের বিল্ডিং দিয়েছেন। ইতিমধ্যে আপনি যে রাসাল ডিজিটাল ল্যাব যেটা দিচ্ছেন সেটা তো অনেক আমরা প্রতিষ্ঠান পেয়েছি। তো এক কথা বলা যায় স্যার, আমরা শূন্য থেকে শুরু করেছিলাম, এখন কিন্তু আমরা প্রায় শতভাগ শুধু এই আইলা সিডর এবং আমফান যদি ক্ষতিগ্রস্ত না করত তাহলে স্যার আমাদের কিন্তু আশাশুনি সদর, আমাদের শ্রীউলা, আমাদের প্রতাপনগর, আমাদের আনুলিয়া ইউনিয়নগুলো কিন্তু আমাদের অনেক উন্নয়ন দৃশ্যমান হতো। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে না, যা প্রাকৃতিক বিপর্যয়ের উপরে তো কারো কোনো হাত নাই। তারপরে স্যার আপনাকে অভিভাবক হিসাবে আমরা সবসময় পেয়েছি, আপদে বিপদে যে কোনো সময় আপনাকে ডেকেছি, আপনাকে পেয়েছি। আপনি সবসময় আপনার যে কজন এক্সেন আছেন, এক্সেন মহোদয়দের সাথে, ডিসি মহোদয়দের সাথে, এসপি মহোদয়দের সাথে, ওসি মহোদয়ের সাথে সবসময় আমি যোগাযোগ রক্ষা করার কারণে আমাদের আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। নতুন ওসি সাহেব স্যার ইতিমধ্যে তার দক্ষতার স্বাক্ষর রেখেছে এবং এসপি সাহেব তো সবসময় আপনার সাথে যোগাযোগ রাখে। সব কিছু মিলাই স্যার আমরা প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠেছি। এখন আপনার কাছে রিকোয়েস্ট, যেহেতু আমাদের অনেক নতুন চেয়ারম্যান এখানে নির্বাচিত হয়েছে, তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। সর্বোপরি আপনি বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো জায়গা আছে নাকি যে এখানে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচিত, ইউনিয়ন পরিষদ নাই, সেটি হচ্ছে একমাত্র শ্রীউলা। এবং আপনি বলেছিলেন কাউকে কিছু বলার দরকার নেই, তোমরা গোপনে কিছু জায়গা নির্ধারিত করো, এবং ইতিমধ্যে স্যার তার ব্যবস্থা নিয়েছে। এবং আমি শ্রীউলা মানে কষ্ট পাই যে তিনবার চেয়ারম্যান হওয়ার পরে একটা ইউনিয়ন কাউন্সিল হয় না, এটা অত্যন্ত বেদনাদায়ক, একটা দুঃখজনক।
তো যাই হোক নবনির্বাচিত চেয়ারম্যান যারা হয়েছে আপনি তাদের মধ্যে রাস্তাটা মাটি কাজ কম খেয়াল রাখবেন আর স্যার আমাদের শ্রীগুলায় মেন কয়েকটা রাস্তা বাদে ভিতরে যে রাস্তাগুলো যেগুলো চেয়ারম্যান সাহেবরা করেন আপনার এডিবি টাকা দিয়ে এলজিএসপি টাকা দিয়ে 1% টাকা দিয়ে সেই রাস্তাগুলো যদি ভিতরে করা যায় যেমন নবনির্বাচিত চেয়ারম্যান আপনার লক্ষ্মীখালী থেকে বয়া সিং যে রাস্তাটি দীর্ঘদিন আপনি দেখেছেন স্যার বাচ্চারা গামছা পরে বই উপরে নিয়ে তারা যদি স্কুলে যেত সেই রাস্তাটার কাজ শুরু হয়েছে যাই হোক স্যার আপনার নির্দেশনা তো আপনার স্যার নির্দেশনায় মোটামুটি আমরা এগিয়ে চলেছি।